আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, অবশ্যই যে ব্যক্তি গুনাহগার হয়ে মুজরিম হয়ে প্রাপিষ্ট হয়ে কবিরা গুনাহ নিয়ে তওবা না করে তার প্রভুর কাছে হাজির হবে। কথা বুঝতেছেন না? আপনি বলেন অবশ্যই যে ব্যক্তি গুনাহগার হয়ে মুজরিম হয়ে পাপিষ্ট হয়ে কবিরা গুনাহ নিয়ে তওবা না করে, কথা না বুঝলে আবার বলেন, কবিরা গুনাহ করে আপনাকে তওবা করে মারা যাওয়া লাগবে, নাই তো আপনার মাপ নেই। হ্যাঁ, আপনি যদি কবিরা গুনাহ করার পর তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে, অসুবিধা নেই। কিন্তু যদি হেলায় খেলায় সময় নষ্ট করে মাপ না চান সময় থাকার পরে, আর আপনি যদি ওই অবস্থায় গোনা করতে করতে মারা যান, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না জান্নাতে দেবে? আর জাহান্নামে দিলে আবার বের করে দেবে। এই বিশ্বাসটা ঢোকার কারণে তো মানুষ গোনা করার সাহস পায়, ও মনে করে যা করি করি, জাহান্নামে যদি দেয়ও কয় বছর রাখবে, না 500 বছর বের তো হবো, এই জন্য তো গোনা করে। মানুষের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, অন্যায় কে অন্যায় মনে করে না, মদ খাওয়া কি গুনাহ আস্তে বল। আর যারা মদ খেতে খেতে মারা যাচ্ছে হাজারো বছর, ওর সময় ছিল 50-60-70 বছর, তওবা করেনি, সময় পেয়েছে হেলায় খেলায় নষ্ট করেছে, তওবা করেনি, ওকে আল্লাহ মাফ করবে, ওকে খেলা করবে আল্লাহর সাথে? এবার জাহান্নাম থেকে বের হওয়ার যতগুলো হাদিস আমরা আমাদের সিলেবাস ভক্ত আলেম যারা আছে পড়েছে, আমার মনে হয় কোরআনের যত আয়াত আমি পেয়েছি খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা, এটা জান্নাতের ক্ষেত্রে যেমন জাহান্নামের ক্ষেত্রেও। আপনি যদি শুধু জান্নাতের ক্ষেত্রে ধরেন যে খালিদিনা ফিহা, জান্নাতে গেলে আল্লাহর বের করে, আর জাহান্নামের ক্ষেত্রে তো একই শব্দ খালিদিনা ফিহা, যে জাহান্নামে গেলে আল্লাহ আবার বের করে দেবে না, তো এখন বলছে আপনি তো বিশ্বাস করে রেখেছেন যে না দেবে, একটা শব্দের দুইটা অর্থ আপনাকে করতে সাহস দিল কে? এই আয়াতের পক্ষে যে সমস্ত হাদিসগুলো আছে যার সনদ এবং মতন ঠিক আছে ওগুলো আমাদের সিলেবাসে নেই, নেই কেন? বাংলাদেশ এবং ভারত মিলে কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত ব্রিটিশ আমলে প্রায় 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল, কতজন? কত বছর? 77 বছর, 77 বছর দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা কি বলেন? আপনি ঢাকা আলিয়ায় যান দেখবেন প্রিন্সিপালের পেছনে চার টাঙানো আছে, আমি কে 3 দিন আগে গিয়েছিলাম, একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানের হেড যিনি থাকে তার নিচে যারা আছে তার কথা মেনে নিতে বাধ্য, না তো চাকরি থাকবে না, কথা বলছেন কেন? 77 বছর ধরে 26 জন, ওরা কি বসে বসে আঙ্গুল চুষেছে? ওরা অবশ্যই কোনো ষড়যন্ত্র করে আমাদের সিলেবাস এমন কিছু ঢুকিয়েছে মানুষ যেন অন্যায় করতে বাধ্য হয়। তার ভিতরে এটা একটা, আমার এই ছোট্ট মেধায় প্রায় 35টা বিষয় ধরা পড়েছে পুরা কোরআনে, ওরা এরকম এরকম ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, হাদিস যেগুলো আপনি আমিও পড়েছি ওগুলো, কিন্তু ওই হাদিস গুলো পড়লে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, সূরা সিজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কবিরা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসবে তার আশ্রয় দেব জাহান্নামে। কোথায়? আমরা গোনা করার সাহস পাই নাই, তো যদি ব্যাখ্যা এভাবে করতাম যে কবিরা গোনা যদি করো তওবা না করে মারা গেলে, তো তোমার খবর আছে আমার মনে হয় অন্তত ওর ভেতরে যদি ন্যূনতম আল্লাহর ভয় থাকে ও ছেড়ে দেবে, বলেন কারণ তখন মরণ আনবে ওর বাবাও জানে না ও জানে না, 10 বছর পরে আনবে মরণ সিদ্ধান্ত আছে না,
গ্যারান্টি আছে কখন আসবে জানে কেউ সুতরাং এক্ষণে পরিবর্তন হওয়ার চেষ্টা চালাতো আমরা এগুলো আজ না বলতে বলতে মানুষকে আরো সাহস দেন আরো উৎসাহ দেয় কর এই জন্য তো মানুষের জমিন মেরে খায় এলাকায় আলঠাটা আছে না এই যে পেছনে তো জমি কিছু মানুষ এমন ভাবে আলঠালে সারা জমিন চাষ করে ঠিক শুধু আইলের কাছে গেলে নাঙ্গুলের মাথা বাঁকা হয়ে যায় মনে হচ্ছে যত বরকত আল্লাহ আইলের কাছে দিয়েছে আইল কাটতে কাটতে আইল বানিয়েছে পলসিরা হিংসা গুলো তো মায়ের পেট থেকে যখন এই দুইটা ভাই এসেছিল ওই সময় হিংসা ছিল না ছিল সামনে আমি আসতেছি সামনে আসতে বলছে আর এই পর 10-15 মিনিট পরে ওদের শুরু করছে আপনারা থাকবেন তো জাহান্নামে